14 জানুয়ারি মুক্তি পেয়েছে অনুপমা পরমেশ্বর অভিনীত রাউডি বয়েজ সিনেমা। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আশিস রেড্ডি। মুক্তির আগেই প্রকাশিত হয় সিনেমাটির ট্রেইলার, তাতে এই জুটিকে একটি চুম্বন দৃশ্যে দেখা যায়। প্রেমম খ্যাত অনুপমাকে এমন অন্তরঙ্গ দৃশ্যে দেখে বিস্ময় প্রকাশ করেন তার ভক্তরা। তারপর থেকেই প্রশ্ন উঠেছে, এমন দৃশ্যে কেন অভিনয় করলেন নায়িকা। ফিল্মি বিট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথমবারের মতো আবেদনময় রূপে হাজির হয়েছেন অনুপমা। সিনেমাটিতে তার কিছু দৃশ্য চমকে দিয়েছে দর্শকদের। এই সিনেমার জন্য অনুপমা 2 কোটি টাকারও বেশি পারিশ্রমিক নিয়েছেন। ক্যারিয়ারের সবচেয়ে বেশি পারিশ্রমিক এই সিনেমায় নিয়েছেন অনুপমা। এর কারণ ব্যাখ্যা করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাধারণত এত পারিশ্রমিক নেন না অনুপমা পরমেশ্বর। 2টি কারণে এত বেশি পারিশ্রমিক নিয়েছেন তিনি। প্রথম কারণ হলো সিনেমাটিতে নতুন নায়ক, আর দ্বিতীয় কারণ হলো চুম্বন দৃশ্য। সিনেমাটিতে দেখানো হয়েছে অক্ষয় ও কাব্য কলেজ শিক্ষার্থী। এক সময় ইঞ্জিনিয়ারিং পড়ুয়া অক্ষয় কাব্যর প্রেমে পড়ে। অক্ষয় ও কাব্য চরিত্রে অভিনয় করেছেন আশিস ও অনুপমা। রোমান্টিক ঘরানার এ সিনেমা রচনা ও পরিচালনা করেছেন শ্রী হর্ষা। মুক্তির পর থেকে সিনেমাটি বেশ প্রশংসা কুড়াচ্ছে। অনুপমা পরমেশ্বর তেলেগু এবং মালায়ালাম ছবির প্রথম সারির অভিনেত্রী। 1996 সালের 18ই ফেব্রুয়ারি কেরলের ইরিন জালাকুটায় জন্মগ্রহণ করেন তিনি। কোট্টয়ামের সিএমএস কলেজ থেকে কমিউনিকেটিভ ইংরেজিতে স্নাতক করেছেন। অভিনয়ের পাশাপাশি চর্চা করেন নৃত্যশিল্পেরও, ভালোবাসেন বেড়াতে যেতে। ২০১৫ সালে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন তিনি। ইতোমধ্যে তার অভিনীত 1.5 ডজন সিনেমা মুক্তি পেয়েছে। অভিষেক চলচ্চিত্রেই সবার নজর কাড়েন। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত অধিকাংশ সিনেমা বক্স অফিসে সফলতা লাভ করেছে। অভিনয়ের জন্য পেয়েছেন একাধিক পুরস্কারও। রূপের জাদুতেও দর্শকদের মনে নাড়া দিয়েছেন এই অভিনেত্রী। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।